মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চার হাজারের বেশি পরিচ্ছন্ন কর্মী প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন সিটি মেয়র আর বর্জ্য অপসারণে এবার যোগ হচ্ছে আধুনিক মানের প্রায় আড়াইশো গাড়ি এদিকে ফাঁকা বন্দর নগরীর নিরাপত্তায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার নয়ন বড়ুয়া তথ্য ও আবু ক্যামেরায় ডেস্ক রিপোর্ট ১৭ জন ত্যাগের মহিমায় উদ্বাসিত হয়ে ঈদ উল আজহার পশু কোরবানি করতে যাচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা তবে কোরবানির পর বর্জ্য অপসারণ নিয়ে দুশ্চিন্তায় থাকেন তারা যদিও আশার বাণী শুনিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগর পিতা বলছেন মাত্র সাত ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করতে চান তারা তাই নগরের একচল্লিশ ওয়ার্ডকে ছয় ভাগ করে চলবে পরিচ্ছন্ন কার্যক্রম থাকবে চার হাজার পরিচ্ছন্ন কর্মী আপনাদের সবাই সহযোগিতা থাকলে সর্বস্তরের মানুষ সহযোগিতায় থাকলে ইনশাল্লাহ এবারও আমরা একটা দুর্গন্ধমুক্ত একটা পরিবেশ সম্মত একটা শহর সাত ঘন্টার মধ্যে করতে পারব দুর্গন্ধমুক্ত চট্টগ্রাম শহর করতে সিটি কর্পোরেশনের কথার বাস্তবায়ন চায় নগরবাসী এটা আমাদের একটা দাবি যাতে মানে আট ঘন্টার ভিতরে যাতে যে ডিক্লারেশন আছে ওই ডিক্লারেশনের মধ্যে মানে যাতে দ্রুতভাবে মানে বর্জ্যগুলো নিষ্কাশন করা এখান থেকে তো অনেক ময়লা আবর্জনা বিষাক্ত বিষাক্ত পচন হয় বন্ধ হয় তো দ্রুত নিষ্কাশন করা দরকার এদিকে স্বজনদের সাথে ঈদ উদযাপনে গ্রামে গেছেন অনেকে যে কারণে বন্দর নগরী এখন অনেকটাই ফাঁকা এ সময় চুরি ডাকাতি বেড়ে যাওয়ার আতঙ্কে থাকেন অনেকে বাসাবাড়িতে যা রাখি আসলাম বা বাসাবাড়ি রাখি আসলাম ওখানে যেন পুলিশের নিরাপত্তা থাকে আমরা আমরা চাই বা ইয়ে করি পুলিশের নিরাপত্তা দরকার আইন শৃঙ্খলা বাহিনী সচেতনতা দরকার ফাঁকা শহরে অপরাধ ঠেকাতে নজরদারি বাড়িয়েছে ব্যবসায়ী প্রতিষ্ঠানই হোক বাসাবাড়ি হোক একজন হাজির রেখে যাতে যেতে পারেন এবং কোনো ধরনের প্রবলেম হলে যাতে পুলিশের সাথে যোগাযোগ করতে পারে এবং আমরা একজন ক্লোজ সার্কিট ক্যামেরা থাকলে আপনি আপনার দূরবর্তী স্থান থেকেও কিন্তু আপনি আপনার বাড়ির নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে পারবেন এবং সেইভাবে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবো সবাইকে নিজ নিজ বাসার ক্যামেরা সচল রাখার পরামর্শ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী পাশাপাশি সড়কে বসানো ও সিসি ক্যামেরাও সচল রয়েছে বলেও জানিয়েছে তারা ডেস্ক রিপোর্ট নিউজ